أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বোন জানতে চেয়েছেন যে টয়লেটের ভিতরে উজু করা কি জায়েজ আছে, সেক্ষেত্রে কি বিসমিল্লাহ টয়লেটের ভিতরে বলা যাবে, আর মেয়েরা কি উজু করার সময় অবশ্যই মাথায় কাপড় রাখতে হবে, মাথা যদি খোলা থাকে সেক্ষেত্রে উজুর কোনো ক্ষতি হবে নাকি। আকুল আবিল্লাহি তৌফিক। নামাজের জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মিফতাহু সালাহ আত তহুর তাকবিরুহা আত তাহরিম ওয়া তাসলিমুহা আত তাহলিল। নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, আর এই নামাজের আল্লাহ আকবার মাধ্যমে সাময়িকভাবে এটা বেশ কিছু জিনিস হারাম হয়ে যায়, আর সালাম ফেরার মাধ্যমে এটা হালাল হয়ে যায়। তাহলে পবিত্রতা এটি হচ্ছে নামাজের পূর্ব শর্ত। ওযু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সুতরাং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে বাথরুমে ওযু না করে যদি বিকল্প বাথরুমের বাহিরে ওযু করার সুব্যবস্থা থাকে তাহলে সেখানে আমরা ওযু করব, এটি হচ্ছে উত্তম। দ্বিতীয়ত, কখনো আমাকে বাথরুমে ওযু করা একান্ত প্রয়োজন হয়ে যায়, সুতরাং সেই ক্ষেত্রে বাথরুমে ওযু করা একটি জায়েজ আছে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যাতে ওই বাথরুমটা পরিষ্কার থাকে, কারণ আমি যেখানে ওযু করব সেখানে ওই পানিগুলো যাতে মানে বাথরুমের পানি সেখানে জমা হয় এমনটি যাতে না হয়। যদি পরিষ্কার থাকে তাহলে সেই ক্ষেত্রে ওযু করা জায়েজ আছে। এই মর্মে শেখ বিন বাজ, শেখ উসাইমিন এবং সৌদি আরবের যে ফতোয়া বোর্ড রয়েছে এদের পক্ষ থেকেও এই বাথরুমে ওযু করা এরা জায়েজ ফতোয়া দিয়েছেন। সুতরাং প্রয়োজন বোধে বাথরুমে ওযু করা যায়। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আমি পেশাব পায়খানা এইটা কমপ্লিট করার পর আমি বাথরুমে যখন ওযু করব সেই ক্ষেত্রে আমি বাথরুম থেকে বের হয়ে বিসমিল্লাহ বলে পুনরায় বাথরুমে ঢুকে আমি ওযু করব, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না। কারণ অনেক আলেমের মতে ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলাটা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু এই ক্ষেত্রে আসলে সেই কথা হচ্ছে বিসমিল্লাহ ওযুর ক্ষেত্রে বলাটা এটা হচ্ছে গুরুত্ব এসেছে। কারণ এই ওয়াজিবের ব্যাপারে যে হাদিস এসেছে সে হাদিসটা সহি হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে মতানক্য রয়েছে। যদি বাথরুমের ভিতরে আমাকে ওযু করা একান্ত প্রয়োজন দেখা দেয় সেই ক্ষেত্রে শেখ বিন বাজ, শেখ উসাইমিন বলেছেন যে আপনি বিসমিল্লাহ এটা অন্তরে বলবেন, বিসমিল্লাহ এটি অন্তরে বলবেন। ইজা কান আল ইনসান ফিল হাম্মাম ফায়ুসাম্মি বিকলবিহি লা বিলিসানিহি। শেখ উসাইমিন যেমনটি বলেছেন যে ব্যক্তি যখন বাথরুমে বা টয়লেটে অবস্থান করবে ওই সময় যদি সে সেখানে অজু করতে চায় ফায়ুসাম্মি বিকলবিহি সে অন্তরে বিসমিল্লা বলবে, ওয়ালা বিলিসানিহি মানে জবান দিয়ে না বরং মনে মনে অন্তরে বিসমিল্লা বলবে। এরপর তৃতীয় যে পয়েন্ট, মাথা ওযু করার সময় মহিলাদের খোলা রেখে ওযু করা একটি জায়েজ আছে যদি আশেপাশে মানে অপরিচিত কোনো পুরুষ ব্যক্তি না থাকে, আর তাছাড়া নিজ বাসায় এটি ওযু এই অবস্থাতে করা জায়েজ আছে, সমস্যা নেই। আর যদি কোনো অপরিচিত ব্যক্তি থাকে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে মানে এই মাথা ঢাকতে হবে এবং মানে পর্দা যতটুকু সম্ভব রক্ষা করে আমাকে ওযু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।